হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জার্মানিতে আমরা দেশি মুরগির মতো আর কি যেটা খাই, ওটা এই যে এই ব্র্যান্ডের মুরগিটা অনেকটা টেস্ট দেশি মুরগির মতো, তবে দেশি মুরগি থেকেও একটু হার্ড। তো আমি এখন মুরগিটাকে আর কি কাটবো। তো এই যে এরকম প্যাকেট করা থাকে, তো আমি মুরগিটাকে যে এরকম মাঝখান থেকে একটু কেটে তারপর টান দিলেই এটা খুলে আসবে। আর এটার স্কিনটাকে আমি ফেলে দেব, স্কিনটা নিব না। তো স্কিন মানে পরিষ্কার করতে একটু কষ্ট হবে, শক্ত। এখানে এটা স্কিনটাকে আগেই সরিয়ে নিচ্ছি, বা আপনারা ছোট ছোট সাইজ করেও কেটে নিতে পারেন। তো আমি এভাবে না করে ফার্স্টে স্কিনটাকে ফেলে দেব, তারপর এটাকে পিস করে নেব। আর এক আপু বলেছিলেন যে আমি ব্রয়লার চিকেন বেশি রান্না করি, বা জার্মানিতে কি দেশি মুরগির পাওয়া যায় না নাকি। তো ওই আপুর জন্যই আমি বলতেছি যে এটা হার্ড চিকেন, এটা রান্না করতে তুলনামূলকভাবে একটু বেশি সময় লাগে, আর বাচ্চারা তো দেখা যায় শক্ত জিনিস খেতে চায় না। তো আমার যেহেতু দুইটা বেবি আছে, তো সেই জন্য দেখা যায় বেশিরভাগ সময়ই ব্রয়লার চিকেনটাই রান্না করতে হয় বাচ্চাদের জন্য, আর এটাও খাই মাঝে মধ্যে। তো আমি স্কিনটাকে পরিষ্কার করে ওই পার্টটাকে একটু রেগুলার সাইজ করে নিলাম। আর এই যে এই পার্টের এই যে পাখনার সাইডগুলো আমি ফেলে দেব, এগুলো নিব না, অনেকে চাইলে নিতে পারে। তো এটারও আমি স্কিনটা তুলে ফেলব। আর এটা বাংলা অনেকটা টেস্ট দেশি মুরগির মতো হলো, তার চেয়েতে একটু বেশি শক্ত, দেখা যায় রান্না করতেও একটু বেশি সময় লাগে। তো সবসময় তো আর এটা রান্না করা হয় না, বেশিরভাগই যেহেতু বাচ্চাদের ঘর, ওই ব্রয়লার চিকেনটাই বাচ্চাদের জন্য রান্না করি। তো এই সাইডটারও আমি এই স্কিনগুলো উঠিয়ে নিচ্ছি, যতটুকু পারতেছি উঠিয়ে নিব। উপরের স্কিনটা তুলে ফেলা হয়ে গিয়েছে আমার, তো আমি এখন এটাকে কেটে নিচ্ছি। আর এই যে গলার সাইডে যেরকম নিচে দিয়ে একটু যে ফাঁকা জায়গা আছে, ওইখান দিয়ে আমি এরকমভাবে এটা কেটে নেব। আর পরবর্তী মাংসগুলোকেও আমি আমার পছন্দ মতো সাইজ করে নেব। আর আমি একটু ছোট ছোট সাইজ করতেছি, আমার কাছে মনে হয় যে এই চিকেনটা ছোট সাইজ করে একটু ভুনা ভুনা করে করলে আর কি টেস্টটা খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে দেখা যায় যারা ব্রয়লার চিকেনটা পছন্দ করেন না, তারা এই চিকেনটা খেতে পারেন। জার্মানিতে এই হার্ড চিকেনটা পাওয়া যায়, আর এটা সুপার মার্কেট থেকেই নেওয়া, জার্মানির যে কোনো সুপার মার্কেটে এটা আপনারা পাবেন। আর মুরগির এই গলার পার্টটা আমার খুবই পছন্দের, আমার খুবই ভালো লাগে, সেই জন্য আমি এটাকেও কেটে নিচ্ছি। আর এদিক দিয়ে একটু ফেলে দিয়ে তারপর এটাকে আমি কেটে নেব। আমার মুরগিটা অলরেডি কাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার করে, যাতে এক্সট্রা কোনো স্কিন বা অয়েল থাকলে ওগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এখানে আমার মুরগিটা ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে রান্না করব। আর এটার সাইজটা আমি নর্মালি ছোটই করে রেখেছি। আর রান্নার জন্য এখানে আমি তেল নিয়ে নিলাম, রান্নার তেল, আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো দিয়ে তারপরে এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি,
আসলে এটা একটু ভুনা ভুনা টাইপের করব, সেই জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে। তো পেঁয়াজটা দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে এখন ভালোভাবে একটু ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 3 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরা বাটা। তো দিয়ে আমি আদা জিরাগুলোকে ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নেব। তো এখন আমি গুঁড়ো মশলাগুলো দেব, সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া, আমরা মানে রেগুলার মুরগি রান্নায় যে মশলাগুলো ইউজ করি সেগুলাই দিব এখানে। আর ঝালটা যে যার টেস্ট মতো দিতে পারেন। তো আমি এখানে একটু বেশি ঝাল দিয়েছি, যেহেতু হার্ড চিকেন একটু ঝাল ঝাল হলেই আমার কাছে ভালো লাগে। তো আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম এখানে। কষানো হয়ে গেলে এখন আমি মুরগিগুলোকেও দিয়ে দেব। আর এই হার্ড চিকেনটা আসলে জার্মানির বিভিন্ন সুপার মার্কেটগুলোতেই পাওয়া যায়, আর ইন্ডিয়ান দোকানে পাওয়া যায় কিনা আমি জানি না, সেটা আসলে আমার জানা নেই। জার্মানির যেই সুপার শপগুলো থাকে সেইখানেই আসলে এই ব্র্যান্ডের মুরগিগুলো পাওয়া যায়। তো আমার মুরগিটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব, আর এই চিকেনটা একটু মিডিয়াম হিটে রান্না করতে হবে, এটা একটু সময় লাগে রান্না করতে। তো কয়েকবার কষানোর পরে আমি আবার নেড়ে চেড়ে যে মশলাগুলো থেকে তেলটা উপরে উঠে এসেছে, এখন আমি এটাকে ঝোলের জন্য আর ভালোভাবে একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। পানিটা দেখে মনে হতেছে যে বেশি পানি, আসলে না, এই চিকেনটা আসলে যেহেতু একটু সময় নিয়ে রান্না করব তো একটু বেশি লাগবে পানিটা। আর আমি আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, এটা আসলে কষানোর সময় দিলে ভালো হতো, টক দইটা। যেহেতু হার্ড চিকেন তো যাতে করে একটু সফট হয় তাড়াতাড়ি, তো সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচ টক দই দিলাম। আর টক দই ছাড়া আপনারা চিনিও ইউজ করতে পারেন। আর টক দইটা দিলে টেস্টটা একটু অন্যরকম আসে, খুবই ভালো লাগে আমার কাছে। তো এই যে আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্টস করবেন। আর অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চাইলে আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।